আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো, বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আমরা বিজেপির প্রতি আমরা মনে রাখবেন, আমরা ভিক্ষে চাই না, আমরা জয় করতে চাই, আমরা কথা দিলে কথা রাখি। টাকা কোথার থেকে আসবে? মানুষের টাকা, মাটির টাকা, মজুরির টাকা, কাজের টাকা। আমি সবাইকে বসতে অনুরোধ করব একবার। আমি তাই আপনাদের বলে গেলাম, গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন, 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। বাদ বাকি কাজও, যেহেতু আমার 28 তারিখে বাজেট আছে, 8 তারিখে আস্তে আস্তে মনে রাখবেন, যারা ঘর পান না খুব দুঃখে আছেন, রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি। এতক্ষণ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ স্পিচটি শুনলেন, এবং আরও বিস্তারিত লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন। সো লাইভ আছেন কলকাতা 3 ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের 100 দিনের কর্মীদের সব বকেয়া মিটিয়ে দেবে রাজ্য সরকার। শনিবার রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং লাইভ ভিডিওটি আপনাদের সর্বপ্রথম শেয়ার করেছি, এর জন্য একটি লাইক করে দেবেন, কারণ এতদিন যাবত 100 দিনের কর্মীদের টাকা বন্ধ করে রেখেছিল কেন্দ্রীয় সরকার। সেই 21 লক্ষ কর্মীদের টাকা রাজ্য সরকার মিটিয়ে দেবে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা সরাসরি পৌঁছে যাবে। মমতা জানিয়েছেন 21,75,478 জন জব কার্ড হোল্ডারদের কাছে টাকা পৌঁছে যাবে। 100 দিনের বকেয়া নিয়ে এর আগে দফায় দফায় আন্দোলনের পথে হেঁটেছে রাজ্য সরকার। রাজ্য থেকে 100 দিনের কর্মীদের নিয়ে দিল্লিতে গিয়ে ধর্ণাও দিয়েছে, তাতেও কাজ হয়নি। শেষে রাজভবনের সামনেও ধর্ণা দিয়েছে, শেষ পর্যন্ত কেন্দ্রকে কার্যত টাইমলাইন বেঁধে দিয়েছে খোদ মমতা। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কেন্দ্রে 100 দিনের বকেয়া না মেটালে তিনি ধর্ণায় বসবেন, এবং সেই মতো শুক্রবার থেকে রেড রোডে ধর্ণাতেও বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাঝেই অবশ্যই বদলেছে রাজনৈতিক সমীকরণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে 100 দিনের টাকা এবং আবাস যোজনার টাকা মেটানোর তদবির করেছিলেন খোদ রাজ্যপাল আনন্দ বোস। যা নিয়ে রাজনৈতিক মহলে কল্পনাও শুরু হয়েছে বিস্তর। ভোটের আগে কিছু টাকা কেন্দ্র পাঠানোর আশ্বাস দিতেই পাল্টা এবার চাল দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এবং ভিডিওটি সর্বপ্রথম সেই ক্লিপটি শেয়ার করেছি, প্রধানমন্ত্রীর সঙ্গে 3 বার দেখা করে এসেছি, তারপরেও রাজ্য বকেয়া টাকা দেয়নি। রাজ্যের 62টা সামাজিক স্কিম চালায়, কেন্দ্রীয় সরকার
রাজ্যকে ভাতে মারার চেষ্টা করছে। আগেও এখানে অবস্থানে বসেছিলাম, তারপরেও কেন্দ্রীয় সরকার বাংলাকে টাকা দেয়নি। কেন্দ্রীয় সরকার দু বছর ধরে 100 দিনের কাজের টাকা দেয়নি, তার মধ্যে আমরা 42 দিন কাজ দিয়েছি। 21 লক্ষ জব কার্ড হোল্ডারকে 21শে ফেব্রুয়ারির মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবো। আমরা ভিক্ষা চাই না, আমরা জয় করতে চাই। সো দর্শক বন্ধুরা, বুঝতে পারছেন ফেব্রুয়ারি মাস চলছে এবং 21শে ফেব্রুয়ারির মধ্যে যাদের যাদের কাছে জব কার্ড আছে তারা এবার টাকা পেতে চলেছে এবং টাকাটি দেবে রাজ্য সরকার। এই সঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করে মমতা বলেন, আমরা কথা দিয়ে কথা রাখি, যারা 100 দিনের কাজ করেছে সকলকেই টাকা পাবেন রাজ্য সরকারের কাছ থেকে। যারা আবাস যোজনার ঘর পাননি তাদের জন্য নির্দিষ্ট সময় ঘোষণা করা হবে।